সামনে সবারই পরীক্ষা, এবং আমরা সবাই চাই এ সময় ফুল ফোকাস, কনসেন্ট্রেশন আর হার্ডওয়ার্কের সাথে পড়াশোনা করতে। কিন্তু যে প্রবলেমগুলো আমাদের ফোকাস, কনসেন্ট্রেশন এবং হার্ডওয়ার্কের পথে বাধা হয়ে দাঁড়ায়, তার মধ্যে একটা হলো লেজিনেস বা অলসতা। আমরা চাই পরীক্ষার আগের এই সময়টা সম্পূর্ণ সৎ ব্যবহার করে পড়ার জিনিসগুলো আবার রিভাইজ করতে, কিন্তু অলসতা সেটা আমাদের করতে দেয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পড়ার সময় আসা অলসতাকে আমরা কিভাবে দূর করতে পারি তার ব্যাপারে, যাতে পরীক্ষার আগেকার সময়টা আমরা 100% ইউজ করতে পারি। টিপ নাম্বার 1, পড়তে বসার সময় আমাদের মধ্যে অলসতা আসার সবচেয়ে বড় কারণ হলো ফিউচারে এক্সাম কেমন হবে বা রেজাল্ট কেমন হবে সেই ভেবে ভয় পাওয়া। আমরা যখন পড়তে বসে ফিউচার নিয়ে বেশি নেগেটিভ চিন্তাধারা করি, আমাদের মধ্যে টেনশন কাজ করে। খেয়াল করে দেখবেন, শুরুতে যদি আমরা নেগেটিভ চিন্তাধারাকে কন্ট্রোল না করতে পারি, আমাদের মাইন্ড কিছুক্ষণ পরে আর এই টেনশন নিতে পারে না, আর আমরা মাইন্ডকে ডাইভার্ট করার জন্য মোবাইল ঘাঁটতে শুরু করি বা কম্পিউটার ঘাঁটতে শুরু করি। আবার কিছুক্ষণ পরে চেষ্টা করি পড়ায় মন দেওয়ার, কিন্তু আবার যখনই নেগেটিভ চিন্তা আমাদের ঘিরে ধরে, কনসেন্ট্রেট করতে পারি না। আর এই করতে করতে একসময় অলসতা আমাদের ঘিরে ধরে আর আমরা হাল ছেড়ে দিয়ে উঠে যাই বা ঘুমিয়ে পড়ি। এর কারণ এত টেনশন বা নেগেটিভ চিন্তা আমাদের অনেক এনার্জি নষ্ট করে দেয়। তাই লেজিনেস দূর করতে হলে আমাদের সবার আগে পড়তে বসে নেগেটিভ চিন্তা ভাবনা অ্যাভয়েড করতে শিখতে হবে। টিপ নাম্বার 2, পড়তে বসে অলসতাকে কাটানোর জন্য আমাদের খাটে বসে পড়া বা শুয়ে পড়াকে অ্যাভয়েড করতে হবে। আমরা অনেকেই খাটে বসে পড়তে খুব ভালোবাসি। আমরা যেহেতু সারাদিনে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমিয়ে কাটাই, তাই যখনই আমরা বিছানাতে আরাম করে পড়তে বসি, তাই আমাদের মধ্যে অটোমেটিক্যালি একটা অলসতা কাজ করতে শুরু করে। আর অনেক সময় কিছুক্ষণ পড়ার পরে আমাদের ঘুম পায়, তাই আমাদের উচিত কোনো বিছানাতে না পড়ে টেবিলে বসে পড়া। টিপ নাম্বার 3, পড়তে বসে অলসতা দূর করতে আপনার জন্য পড়ার সুইটেবল টাইম খুঁজে বার করা। আমাদের প্রত্যেকের পড়ার প্রেফারেন্স টাইম আলাদা আলাদা হয়। কারো সকালে ভালো পড়া হয়, আবার কারো রাতে ভালো পড়া হয়। আমাদের প্রত্যেকের বডি তার নিজের বডির ক্লকের সাথে কমফর্টেবল, কিন্তু আমরা যদি সেই সিস্টেমকে ব্রেক করতে যাই, তখনই আমাদের বডি সাথ দেয় না এবং লেজিনেস তখনই বডির উপর কব্জা করতে শুরু করে। নতুন কোনো অভ্যাসে নিজেকে অ্যাডজাস্ট করাতে হলে সেটা আমাদের বছরের প্রথম থেকে করা উচিত। পরীক্ষার আগে যে সিস্টেমে আমাদের বডি অলরেডি বহুদিন ধরে অভ্যস্ত, সেই সিস্টেমকে ফলো করা উচিত। তাতে অলসতা আসার চান্সও কমে যায় এবং কম সময় আমরা অনেক বেশি পড়াও রিভাইজ করতে পারি। টিপ নাম্বার 4, আমাদের বডি লেজি হওয়ার পেছনে আমাদের মাইন্ড অনেকটা দায়ী। তাই আমাদের উচিত বডি এর সাথে সাথে নিজের মাইন্ডকেও লেজি হওয়ার থেকে আটকানো। এর জন্য উচিত পড়তে বসার আগে নিজেকে কিছু পজিটিভ অ্যাফারমেশন দেওয়া, কিছু পজিটিভ ভিজুয়ালাইজেশন করা, এবং পড়া স্টার্ট করার আগে যে কোনোভাবে নিজেকে মোটিভেট করে নেওয়া। কারণ শুরুটাই যদি আমরা ফুল মোটিভেশনের সাথে করতে পারি, তাহলে প্রথম থেকেই আমাদের মধ্যে থেকে অলসতাকে দূর করতে পারব। টিপস নাম্বার 5, পড়তে বসে লেজিনেস দূর করতে হলে আমাদের সবচেয়ে দরকার যে জিনিসটা, সেটা হলো পর্যাপ্ত ঘুমানো। রাতে যদি ঠিকঠাক ঘুম না হয়, তাহলে আমরা যাই করি না কেন, পড়তে বসে আমাদের অলসতা ঘিরে ধরবেই, আমাদের ঘুম পাবেই। কারণ আমাদের শরীরের একটা নির্দিষ্ট পরিমাণ ঘুমানোর অবশ্যই প্রয়োজন। তাই রাতে দেরি করে পড়লে আমাদের খেয়াল রাখতে হবে সেই ঘুমের টাইমটা যেন আমরা মেনটেন করতে পারি। দরকার হলে সকালে একটু দেরিতে উঠে, অথবা দরকার পড়লে দুপুরে কিছু পাওয়ার ন্যাপ নিয়ে। আর আপনি যদি বলেন সাকসেস সেন্টার পড়তে বসার সঠিক সময়টাই তো বললেন না, তাহলে আমি বলবো পড়তে বসার সঠিক সময় হলো যদি আপনি সকাল 4টা থেকে 6টা অবধি পড়েন, তাহলে আপনার ব্রেন ফাংশন 100% কাজ করবে। আর যদি সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আপনি পড়াশোনা করেন, তাহলে ব্রেন ফাংশন 50% কাম করবে। যদি রাত্রে পড়েন, তাহলে ব্রেন ফাংশন 20% কাম করবে। আশা করি এই টিপসগুলি আপনার পড়তে বসার সময় আসা লেজিনেসকে দূর করতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে যাবেন। এরকম ইউজফুল ভিডিও আরও দেখার জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।